বিসমিল্লাহ। আমি এরকম আরো কয়েকবার মানে শাক আমার নিজের বারান্দা থেকে আমি কেটে রান্না করেছি, তো হয়তো শাক কম কিন্তু তারপরও এটা আমাদের ফরমালি মুক্ত, যেহেতু কিনা শাক একটু ফরমালি থাকে, তো সেই জন্য আমার মনে হয় মানে কম হলো খেতে অসাধারণ লাগবে, কারণ এটা ফরমালি ছাড়া। আর এরকম আমি শাক বারিন্দা মানে লাগিয়ে পুঁই শাকের মানে ডোগা লাগিয়ে তারপর খাই, তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। হ্যাঁ না আর কাটবো না, অল্পই কাটবো, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আমার বারিন্দার শাকের বাগানটা কেমন হলো সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? এই তো আমি আপনাদের বনশুরে আই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি দেশি চিংড়ি মাছ দিয়ে দুন দিয়ে রান্না করে নিচ্ছি। তো আমি অল্প তেল অল্প উপকরণ মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা। এখন আমি দুন মানে সবজিটা দিয়ে দিচ্ছি, এটা ভালো করে কষিয়ে তারপরে পানি পরিমাণ মতন দিব, আর আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব। আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ছোট্ট একটা ভিডিও ভালো লাগবে। আসসালামু আলাইকুম, এই ছিল আজকে আমার দুপুরের আয়োজন রান্নার। আর মিমের জন্য আছে মুরগি রান্না করা, এই যে সাথে হচ্ছে গরম গরম ভাত। আর আজকে দুই রকমের মানে এক রকমের মাছ দিয়ে দুইটা রান্না রেসিপি করেছি, এটা হচ্ছে দুন দিয়ে চিংড়ি রান্না করেছি, সাথে কাঁচামরিচ আছে, শাকের সাথে খাবে আপনার ভাইয়া, আর শাক রান্না করেছি। তো যাই হোক, আর রান্না করা আরও মাংস ফ্রিজে আছে ছোট মেয়ের জন্য। কেমন হয়েছে দুন্দুলের তরকারি ডালি জানাবো? মজা হয়েছে, আসলে কচি জানি আজকে দুন্দুলগুলি একেবারে কচি, মনে হয় যে মানে কষানের সাথে মিশা গেছে, আর মিষ্টি না। আমি একটু লবণ আর কি চেক করে দেখছি যখন, তখন দেখছি আর কি যে মানে মিষ্টি। শাক শাক রান্না করছি এই যে চিংড়ি দিয়া দেখো, আর দেশি চিংড়ি মাছের একটা গ্রান আর ফ্লেভারই আলাদা, মাশাল্লাহ কি সুন্দর গ্রান বাড়িছে যখন শাক রান্না করছি। শাক নিবা এখন না পরে? এই যে আমার খালাতো ভাই বোনেরা আর দুলা ভাইয়ের খাবার দেখতে চায়, মানে দুলা ভাই খায় ভালো লাগে, বা সাজ্জা তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, বা সাবিনা বিলকিস তোমরা যদি আমার ভিডিও দেখো মানে আজকের ভিডিওটা দেখো, তো তোমার দুলা ভাইকে দেখতে পাইবা, কারণ তোমরা তোমার দুলা ভাইয়ের খাবার দেখতে চাও। তো এই তো আজকে তোমাদের তোমাদের পছন্দ ভিডিওটা আমি আজকে করতেছি। সাবিনা শাহানা যে বিলকিসরা সবাই বলে রোকসে না, ওদিন বলতেছে আবার সুন্দর লাগে আপনি দুলাভাইয়ের সাথে যে খান ভিডিও করেন, দুলাভাইও খায় তেমন কাকে মাঝে মাঝে দিয়েন ভালো লাগবে। আমি আচ্ছা ঠিক আছে। তো সত্যি কথা যেটা কি যে যখন আপনার ভাইয়া খাবার খায় তখন আমি খাই না, বাবা ছেলে মেয়েরা খায় না, আগে খেয়ে ফেলে আপনার ভাইয়া, আর আমি একটু কাজ টাজ করে গোসল করে পরে খাই, সেই জন্য অনেক সময় একসাথে খাওয়া হয় না, খুব কম। আমি মানে যেটা আমার সত্য কথা আমি স্বীকার করি, কারণ আপনার ভাইয়া আগে আপনার ভাইয়া খেয়ে ফেলে, হ্যাঁ সেটাই, আপনার ভাইয়া মানে নামাজ পড়ে আসার পরে খাবারটা খেয়ে ফেলে। তো আমাদের আপুদের তো বেশিরভাগ একটু লেট হয়, কারণ আমার না অনেক আপুদেরই দেখা যায় ঘরের আর একটু কাজকর্ম বাকি থাকে, মানে কাজকর্ম শেষ করে গোসল করে তারপরে নামাজ পড়ে খাবারটা খায়, তো একটু লেট হয়ে যায়, এটা আমার না অনেক আপুদেরই। বলছি আমি ভিডিওতে আগে এটা আমার বাড়ির
খাও খাও, আজকে তোমার পছন্দের তরকারি দুটা নাও, ইয়া নাও তরকারি নাও আর একটু, ঝোল ঝোল। আপনারা কেউ কিছু মনে নেবেন না, কারণ বেশিরভাগ একটু ঝোল ঝোল তরকারিটা আপনার ভাইয়া খুব পছন্দ করে, সেই জন্য রান্না করি। মানে আপনার ভাইয়া খেতে পছন্দ করে আর কি, তা আমিও ভালো পছন্দ করি এমন না। তো আজকের রান্নার আয়োজন আমার কেমন হলো, তো সবাই বেশি বেশি করে কমেন্ট করে আমাকে শেয়ার করে জানাবেন। আর এরকম আমি নিজের বারান্দায় শাক মানে করে অল্প অল্প করে আপনার ভাইয়া আমার হয়ে যায়, কারণ মিম খায় না। আর এখন লিজা আছে, লিজার জন্য তো আপনারা তারা বাবা মেয়ের হয়ে যাবে। তো এটা কিন্তু একটা আনন্দের বিষয়, মন একটা ভালো লাগে যে নিজের গাছের অল্প হলেও যে কোনো সবজি বা শাক রান্না করে মানে নিজের হাতে লাগিয়ে রান্না করে খেতে, এটা কিন্তু একটা আলাদা মনের একটা ভালো লাগার বিষয়, কি বলো লিজারাবু, ঠিক না? আর বাজারেরটা তো ওই যে ফরমালি যে মোটা মোটা যে থাকে, ওগুলি তো ফরমালি দেয় বা সার দেয়, আর আমি তো সার দেই না, একদম সাধারণভাবে খালি শুধু পানি দেই তরকারির। হ্যাঁ, তরকারির মানে সবজি এবং ফলের যে সিলকাগুলি আছে না, ওগুলির মানে একটু ভিজিয়ে পানিটা আমি শুধু ইউজ করি গোড়াতে, পানির গোড়াতে। তো যাই হোক, হ্যাঁ গাছের গোড়ায় আর কি দেই। তো যাই হোক, সবাইকে বলে দাও যে বাই বাই টাটা বলে দাও, সবাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ফেসবুক পেজে ফলো দিয়ে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন, এবং ইউটিউব চ্যানেলে লাইক দিয়ে পুরাটা ভিডিও ধৈর্য সহকারে দেখবেন। আর যারা দেখেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।